স্কুল কলেজে একসময় টাগোয়ার নামে এক খেলার ব্যাপক প্রচলন ছিল, যে খেলা থেকে দড়ি টানাটানি খেলা নামে আমাদের কাছে ব্যাপক পরিচিত। তবে এই খেলাটি বর্তমানে আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃত। এখনো উপজাতি অংশের মানুষের মধ্যে খেলাটি বেশি সীমাবদ্ধ। এই টাগোয়ার খেলা বহিরাজ্যের খেলোয়াড়দের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু আমাদের রাজ্যে খেলোয়াড়রা এই খেলায় দক্ষতা অর্জন করে বহিরাজ্যে গিয়ে এসেছে বেশ কয়েকবার, অথচ এই খেলার প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদাসীন। এই খেলাটির প্রতি রাজ্য সরকারের গুরুত্ব আরোপে উপকৃত হবে খেলোয়াড়রা। এমনকি আগামী দিনে রাজ্যের খেলোয়াড়রা বহিরাজ্যে খেলার সুযোগ পেয়েছে। টাগোয়ার খেলার যুগ্ম সম্পাদক রঞ্জিত দে ও রাজেশ সাহার তৎপরতায় এনটিসিএন প্রতিনিধির সাক্ষাতে টাগোয়ার খেলা নিয়ে জানায় টাগোয়ার সংস্থার যুগ্ম সম্পাদক রঞ্জিত দে। সর্বভারতীয় টাগোয়ার এর যে সাধারণ নির্বাচন হয় তাতে আমারও কম্পিটিশন হয়েছিল। আমি কম্পিট করেছি অনলাইনে, কম্পিট করে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে সেখানে সিলেকশন পেয়েছি, ইলেক্টেড হয়েছি। তো আপনাদের শুভেচ্ছা, সবার শুভেচ্ছা। আমি চাইছি টাগোয়ার খেলাটাকে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে এটাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য। তো আমাদের যে সত্যি কথা বলতে কি, আমরা কদিন আগেও স্পোর্টস মিনিস্টারের সঙ্গে আমাদের কনফারেন্স হলে মিটিং হয়েছিল, প্রত্যেকটা সংস্থা এসেছিল, সবাই একই দাবি করেছিল যে খেলোয়াড়দের ন্যাশনালে পার্টিসিপেট করতে এদের আনা নেওয়ার ব্যাপারটা রাজ্য সরকার যেন দেখে, ক্রীড়া দপ্তর যেন দেখে। তাহলে আমরা কথা দিচ্ছি আমরা মেডেল আমরা ফিরিয়ে আনবো। কারণ দেখা যাচ্ছে অনেক সময় ট্যালেন্ট আছে অথচ কিছু কন্ট্রিবিউট করতে পারছে না বলে কোনো টিম, কোনো মেয়েরা ছেলেরা পার্টিসিপেট করতে পারছে না। এই প্রতিবন্ধকতা যদি রাজ্য সরকার দূর করে দেয় এবং আমরা কথা দিচ্ছি টাগোয়ার আমরা খুব অনতিবিলম্বে আমরা গোল্ড মেডেল ত্রিপুরা দিয়ে দেবো। আরেকটা সুখের খবর, আমরা আগামী 14 সালে ত্রিপুরাতে সর্বভারতীয় টাগোয়ার আসর বসানোর চেষ্টা করছি, পরিকল্পনা আমাদের আছে। এবং সেখানে টাগোয়ার ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কদিন আগেও কথা হয়েছিল পণ্ডিচেরিতে, আর দুঃখিত আমরা কন্যাকুমারীতে গিয়েছিলাম, সেখানে আমাদের সঙ্গে কথা হয়েছিল। ওনার কথা দিয়েছেন নেক্সট ডেট ফিট আমাদের ডিসেম্বরে করার জন্য অথবা জানুয়ারি গোড়াতে করে ওনারা আসবেন, সেখানে ওনারা ডিক্লারেশন দিয়ে যাবেন যে আগামী 14 সালে আমরা ন্যাশনাল টাগোয়ার আসর আগে করে দিয়েছি।